কুত্তা যদি ঘেউঘুই না করলো তাহলে কিসের কুত্তা কি বলিস? মোশাররফ করিমের অভিনয় কার না ভালো লাগে? এবার এই অভিনেতা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও ঝড় তুলতে চলেছে। 11 সেকেন্ডের হুব্বা মুভি ট্রেজারে তাকে পিস্তল ও গলায় গাঁদা ফুলের মালা সহ হাস্যকর ভঙ্গিতে দেখা যায়। তার পাশে 8 জন সহকারী তাকিয়ে আছেন একই ভঙ্গিতে। 11ই আগস্ট রিলিজ হয় 40 সেকেন্ডের হুব্বার আরেকটি ট্রেজার। ট্রেজারটি প্রকাশের পর দারুণ সাড়া ফেলেছে। হুব্বা মুভিতে মোশাররফ করিমকে শুধু কমেডি চরিত্রেই নয়, বন্দুক হাতে করে গ্যাংদের নিয়ে গ্যাংস্টারের রূপেও দেখা গিয়েছে এই অভিনেতাকে। হুব্বা শ্যামলের চরিত্রে তার হাস্যোজ্জ্বল চেহারায় কখনো সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের আধারে ক্রাইম করে বেড়ায়, কখনো বিয়ের আসরে এলোমেলো করে নেচেও বেড়াচ্ছেন, আবার কখনো ঘরের ভিতরে রাতের অন্ধকারে অন্তরঙ্গ সময় কাটাতেও দেখা যায় তাকে। এই মুভিটিতে গ্যাংস্টার শ্যামলের চরিত্র ফুটে তোলা হয়েছে। বাস্তবে হুব্বা শ্যামল হুগলি শিল্পাঞ্চলের ত্রাস শ্যামল বা হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন। 90 দশকের শেষের দিকে আবির্ভূত হন এই গ্যাংস্টার। খুন, অপহরণ ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে কুখ্যাত ছিলেন তিনি। অসংখ্য মামলার এই আসামি একসময় নির্বাচনেও দাঁড়াতে চেয়েছিলেন। গ্যাংস্টার হুব্বা শ্যামল এই চরিত্রগুলো মোশাররফ করিমকে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কলা কৌশলীরা। গল্পে মোশাররফ করিমের এন্টি পুলিশের চরিত্রে দেখা গিয়েছে কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তকে। তাদের মধ্যে লড়াইয়ের আভাস দেখা গিয়েছে ট্রেজারে। অশিক্ষিত কিন্তু স্ট্রিট স্মার্ট। ট্রেজারের ইন্দ্রনীলকে বলতে দেখা যায় হুব্বা শ্যামল অশিক্ষিত হলেও অনেক স্মার্ট, পুলিশদের সাথে তার যোগাযোগ আছে। অজস্র মামলায় পুলিশ তাকে যতবারই গ্রেপ্তার করে ততবার জামিন পেয়ে যায় সে। মুভিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। তার আগের ডিকশনারি মুভিতেও মোশাররফ করিমের সাথে কাজ করা হয়েছে তার। গুড মর্নিং ড্যাড। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসেবে গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড জিতেছিল ডিকশনারি মুভিটি। চিটিংবাজ, এত অবখবর কি আছে? আর সেই সফলতার রেশ থেকেই ব্রাত বসু মোশাররফ করিমকে নিয়ে আরেকটি মুভি নির্মাণ করবে বলে ঘোষণা করেছেন। ওরা আমাদের একটি উইকেট ফেলেছে, আমরা ওদের 5টি উইকেট ফেললাম। হুব্বা শ্যামল চরিত্রে এত মানানসই হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মোশাররফ করিমের ট্রেজারটি দেখে হুব্বা মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে থাকুন।